বিগত 10 দিন চাবড়া থানায় উদ্ধার হওয়া 33টি বোম নিষ্ক্রিয় করা হলো বোম স্কোয়াডের তত্ত্বাবধানে। বগডুই কাণ্ডের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন থানার মতো নড়েচড়ে বসে নদিয়ার কৃষ্ণনগর এবং রানাঘাট জেলা পুলিশ। এই দুই জেলা পুলিশের তত্ত্বাবধানে নদিয়ার প্রায় প্রত্যেকটি থানাতেই আগ্নেয়াস্ত্র বোম সকেট উদ্ধার হয়েছে কম বেশি। গ্রেপ্তার এবং মামলা রিজুও হয়েছে বেশ কিছু। এরকমই নদিয়ার চাবড়া থানায় গতকাল বেদবেরিয়া থেকে উদ্ধার হয় 15টা সকেট এবং বিগত 10 দিনের মধ্যে হাটরা থেকে উদ্ধার হয় 4টে, বহিরাগাছি থেকে উদ্ধার হয় 12টি। এভাবেই মোট 33টি উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করতে আসে বোম স্কোয়াডের বিশেষজ্ঞরা। চাবড়া থানার সীমানগরে একটি ফাঁকা মাঠে বোমগুলি নিষ্ক্রিয় করে তারা। উপস্থিত ছিলেন চাবড়া থানার আইসি তুষার কান্তি বিশ্বাস এবং বোম স্কোয়াডের বিশেষজ্ঞগণ। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।